কিছু বছর আগেও যখন আধুনিক চিকিৎসা শাস্ত্র এতটা উন্নত ছিল না তখনও মানুষের অনেক বড় বড় রোগ হতো। বিভিন্ন রোগের জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র ও হেকিমি চিকিৎসা শাস্ত্র নানাবিধ প্রাকৃতিক ঔষধের আবিষ্কার করেছেন, যে ওষুধগুলো সেবনের মাধ্যমে ছোট বড় অনেক রোগকেই উপকার করা সম্ভব। বর্তমানে আমরা অনেক বড় বড় রোগের সাথে লড়াই করতে বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে থাকি, তবে জানি না যে সৃষ্টিকর্তা এই রোগগুলোর সাথে লড়াই করার জন্য প্রাকৃতিকভাবে আমাদেরকে অনেক উপাদান দিয়ে রেখেছে। আজকে আপনাদের সাথে এমন একটি জাদুকরি ও সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রাকৃতিক রেমেডি সম্পর্কে আলোচনা করব। এই উপাদানটি আমাদের রান্নাঘরে খুব সহজেই আমরা পেয়ে যাই, কিন্তু সঠিক ব্যবহার জানি না বলে ব্যবহারটাও সঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মাঝে, প্রতিবেশীদের মধ্যে কেউ অথবা পরিবারের মধ্যে কেউ হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গিয়ে থাকেন। আমরা এই শকিং খবরগুলো পেয়ে ভেবে থাকি কিভাবে এই মানুষটি এত অল্প বয়সে মারা গেল, কিন্তু আজকাল হার্ট অ্যাটাক বা এমন কোনো রোগে মারা যাওয়ার জন্য বয়সের কোনো প্রয়োজন পড়ে না। আমাদের দেশে প্রত্যেক 5 মিনিটে একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যার প্রধান কারণ হিসেবে যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস। আমরা সাধারণত বর্তমানে যে সমস্ত খাবার খেয়ে থাকি তা আমাদেরকে মৃত্যুর দিকে অনেক ধাপ এগিয়ে দিচ্ছে, যার কারণেই তো আগেকার মানুষেরা এত সময় বেঁচে থাকতে পারতো অথচ আমরা বেঁচে থাকতে পারছি না। আমরা খাদ্যাভ্যাসও যেমন পরিবর্তন করতে চাই না, কোন খাবারে কী কী গুণাগুণ আছে তাও জানি না, পাশাপাশি এক্সারসাইজ তো মোটেই করতে চাই না। তবে আমাদের রান্নাঘরে এমন কিছু খাবার আছে যা আমাদেরকে বড় বড় রোগ থেকে বাঁচাতে পারে। আপনি কি কখনো শুনেছেন কোনো পশু কিংবা পাখি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, অথবা এমন কোনো ভয়াবহ অসুখ হয়েছে যা সাধারণত মানুষের হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এরকমের সমস্যা? তা কখনোই হয় না। প্রকৃতি আমাদেরকে সমানভাবেই তৈরি করেছে, তবে পশু পাখিরা সেই সমস্ত নিয়মকানুন মেনে চলে বলেই তাদের এত ডক্টর ও এত চিকিৎসার প্রয়োজন পড়ে না যেটি আমাদের পড়ে। আমাদের রান্নাঘরের ছোট্ট একটি উপাদান রসুন। রসুন কীভাবে সেবন করবেন, কোন রোগের জন্য রসুন কীভাবে কাজ করে এবং কাদের কাদের রসুন সেবন করা একদমই উচিত না, তা জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি রসুন খান কি না, আপনি বলবেন অবশ্যই আমি রসুন খাই, কিন্তু যদি জিজ্ঞেস করি রসুনটা আপনি কীভাবে খান, উত্তরটা হবে রসুনটা আমি তরকারির সাথে ভেজে অথবা রান্না করে খাই। কিন্তু কি জানেন, রসুন সহ এমন অনেক কিছু খাবার আছে যা ভেজে, রান্না করে অথবা কষিয়ে খেলে তার বিন্দু পরিমাণও উপকারিতা আমরা পেতে পারবো না। এমনই একটি খাবার হচ্ছে রসুন। ঠিক যেমন ফল আমরা কাঁচা অবস্থায় এজন্যই খাই, কেননা ফলের পরিপূর্ণ পুষ্টি পাওয়া সম্ভব কাঁচা অবস্থাতেই। ফল যদি আমরা রান্না করে খেতাম তাহলে 90 থেকে 100 ভাগ পর্যন্ত পুষ্টি নষ্ট হয়ে যেত। রসুনও ঠিক তেমনটাই। কাঁচা রসুন আপনার শরীরে গিয়ে যে উপকার করতে পারবে, রসুনটা রান্না করার পর, সেদ্ধ করার পর অথবা ভাজা ভুনা করার পর সেটা কখনোই আপনার শরীরে সেই উপকার করতে পারবে না। আসুন আমরা জেনে নিই রসুন আমরা কীভাবে খেলে সর্বোত্তম উপকার পাবো। রসুন এমন একটা প্রাকৃতিক রেমেডি যা একাই বহু রোগ একসাথে সারাতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে রসুন খাওয়াটা অনেক বেশি উপকারী। এর জন্য আপনারা গ্রীষ্মকালে 1 কোয়া রসুন ও শীতকালে 2 কোয়া রসুন খাবেন। শীতকালে 2 কোয়া রসুন খাওয়ার কথা বলার উদ্দেশ্য এটাই যে শীতকালে যে কোনো ধরনের অসুখ বিসুখ, ভাইরাস, ব্যাকটেরিয়া অনেক বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পূর্বেই 1 থেকে 2 কোয়া রসুন পর্যন্ত খেয়ে ফেলুন। আপনার যদি রসুন খেলে কোনো সমস্যা অনুভব হয় তাহলে আপনি 2 কোয়া না খেয়ে 1 কোয়াই খেতে পারেন। রসুনটা চিবিয়ে খেতে অনেকেরই সমস্যা হতে পারে, এর জন্য একটা ভালো কাজ করতে পারেন, রসুনটা খুব ভালোভাবে পেস্ট করে অথবা একদমই কুচি কুচি করে কেটে সেটা খেয়ে ফেলুন। যদি এভাবেও খেতে সমস্যা হয় তাহলে 1 চা চামচ মধু দিয়ে খেতে পারলে আরও অনেক বেশি উপকার পাবেন। রসুন আর মধু একসাথে শরীরে গিয়ে আপনার শরীরে ম্যাজিকের মতো পরিবর্তন আনতে পারে। আপনার হার্টের সমস্যা থাকলে তা দূর করে দেবে রসুন। আপনি যদি এটা না চান, হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাকের সমস্যা আপনার শুরু হয়ে যাক, বা অন্যের মৃত্যুর খবর আপনি যেভাবে পাচ্ছেন, আপনার কোনো প্রিয়জনের মৃত্যুর খবর আপনাকে সেভাবে পেতে হোক, তাহলে দেরি না করে এখন থেকেই রসুনের সেবন শুরু করে দেবেন।
এই রসুন আমাদের শরীরের ভেতর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দিতে, রক্তকে পাতলা করতে এবং কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। সাধারণত আমাদের রক্ত যখন দূষিত হয়ে যায়, রক্ত অনেক বেশি ঘন হয়ে যায়, আমাদের হার্টে তখন ব্লক ধরা পড়ে, আর যার ফলে দেখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যা শুরু হয়ে যায়। যে সমস্যা যদি আপনার একবার হয়, হার্টে ব্লক ধরা পড়ে, অথবা একবার মাইল্ড হার্ট ফেলিওর আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর নিস্তার নেই। তাই এই সমস্যা যেন আপনার শুরুই না হয়, এখন থেকে রসুনের সেবন শুরু করতে হবে। এখন আপনার হার্টে ব্লকেজ হওয়া শুরু করেছে কি না, আপনার কোলেস্টেরল বাড়া শুরু করেছে কি না, বা আপনার হার্টের সমস্যা আছে কি না, আপনি সেটা কিভাবে বুঝবেন? এটা বোঝার খুবই সহজ মাধ্যম হচ্ছে, আপনি যদি কোনো কাজ করতে গেলে অল্পতেই হাঁপিয়ে যান, আপনি যদি সিঁড়িতে উঠতে না পারেন, অথবা একটু হাঁটাহাঁটি করলে অনেক বেশি ক্লান্ত অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার হার্টের সমস্যা শুরু হয়ে গিয়েছে। আপনি যদি অল্প কাজে অতিরিক্ত পরিমাণে হয়রান ও ক্লান্ত হয়ে যান এবং অনেক বেশি ঘামতে শুরু করেন, তবে এটিও হার্টের সমস্যার একটি লক্ষণ। এমন সমস্যা আপনার বা আপনার পরিবারের কারো আছে কিনা খেয়াল করুন, এখন থেকে রসুনের সেবন শুরু করুন। হার্টের রোগীরা অথবা যাদের হার্টের ব্লক হয়েছে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে দুকোয়া দেশি রসুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে কুচি কুচি করে কেটে এটিকে চিবিয়ে খেয়ে ফেলুন। এটি চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে কুসুম গরম পানি পান করুন। যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে পারছেন না, তারা কুচনো রসুন গিলে খান অথবা রসুন পেস্ট করে তা পানি দিয়ে গিলে খান। আধা ঘন্টা পরে কুসুম গরম পানি খেতে ভুলবেন না। হার্টের ব্লক থাকলে তা খুলে যাবে। কখনোই আপনার হার্টের রোগ বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা হবে না যদি সকালবেলা কষ্ট করে এই নিয়মে আপনি রসুন খেতে পারেন। রসুন কিন্তু শুধুমাত্র হার্ট অ্যাটাক দূর করে তা নয়, রসুনের আছে আরও অনেক অনেক উপকারিতা। উচ্চ রক্তচাপের রোগীরা রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে রসুন সেবন করবেন একটু ভিন্ন পদ্ধতিতে। সকালবেলা খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন কেটে তা কুসুম গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পরে এই পানিসহ রসুনগুলো চিবিয়ে খেয়ে ফেলুন। যাদের হাইপারটেনশন ও ব্লাড প্রেশার বেশি থাকে, 1 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার নেমে যাবে এবং সারা জীবনের জন্য ব্লাড প্রেশারের টেনশনকে ভুলে যেতে হবে যদি এভাবে নিয়ম মেনে রসুনকে সেবন করতে পারেন। বর্তমান সময়ের ভাইরাস মহামারী, ফ্লু, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে রসুন? রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অনেক উপাদান। রসুন খেলে যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তেমনই রসুন ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এটি একটি এমন খাদ্য যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লামেটরি। এই উপাদানগুলোই আমাদেরকে ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো ধরনের অসুখের বিরুদ্ধে, সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আপনি কিভাবে বুঝবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম? এটা বোঝাও অনেক সোজা। আপনি যদি অল্পতেই অনেক বেশি অসুস্থ হয়ে যান, অথবা সিজন চেঞ্জ হওয়ার কারণে কোনো রোগ সবার আগে আপনাকেই সংক্রমিত করে, তাহলে বুঝতে হবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। রসুনের মাধ্যমে আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো করতে পারবেন। ইমিউন সিস্টেম যখন ভালো হবে, তখন আপনি রোগের সাথেও লড়তে পারবেন এবং ভাইরাস সংক্রমণও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, অ্যাজমার মতো সমস্যাগুলোকে দূর করার জন্য রসুন কুচির সাথে মধু মিশিয়ে খেতে পারলে দারুণ উপকার পাওয়া যায়। এর জন্য একটি টনিক আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি ও 1 চা চামচ পরিমাণ মধু, এই অনুপাতে নিয়ে আপনি ভালোভাবে মিশ্রিত করে একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে রেখে দিন এই টনিকটি। যদি দীর্ঘদিনের জন্য এই রেমেডি খেতে হয়, তাহলে 7 থেকে 10 দিনের রেমেডি তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিন। এটি নর্মাল চেম্বারে 7 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনার শরীরে যে কোনো ধরনের সংক্রমণ দূর করার জন্য রোজ সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে 1 চা চামচ এবং বিকেলবেলা 1 চা চামচ করে খান। যে কোনো ধরনের সংক্রমণ দূর হয়ে যাবে 3 দিনের মধ্যে। আর দীর্ঘমেয়াদী রোগ দূর করতে আরও বেশি কিছুটা সময় খেতে হতে পারে। শিশুদের ক্ষেত্রে সকালে 1/2 চা চামচ এবং বিকেলে 1/2 চা চামচ দেওয়াই যথেষ্ট। স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করে রসুন। আপনি কি জানেন অনেক সময় আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণেই বুকে ব্যথা, মাথা ব্যথা, এমনকি বিভিন্ন জয়েন্টের ব্যথা হয়ে থাকে? সকালবেলা রসুন সেবনের মাধ্যমে আপনার মাথা ব্যথা, বুকে ব্যথা এবং জয়েন্টের ব্যথাগুলো দূর করতে পারবেন। সাধারণত গ্যাস্ট্রিকের কারণে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে রসুনই এর একমাত্র সমাধান। এছাড়াও আপনার শরীরের বিভিন্ন জায়গায় যদি ব্যথা অনুভব করে থাকেন, তাহলে আমি যেভাবে বলেছি সকালবেলা সেভাবে রসুন সেবন করুন।
আপনার জয়েন্টের ব্যথা তো দূর হবেই, আপনার ক্লান্তিও দূর হবে। আপনি দেখবেন যে ব্যথা নিয়ে আপনি হাঁটতে পারছিলেন না, সে ব্যথা সেরে গিয়েছে, আপনি দৌড়াতে পর্যন্ত পারছেন। পাশাপাশি আপনারা আক্রান্ত স্থানে রসুনের তেলও মালিশ করতে পারেন। রসুনের তেল তৈরি করাটা খুবই সোজা, এর জন্য আপনাদেরকে সর্ষের তেলের মধ্যে রসুন কুচি করে নিয়ে সেটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল রসুনের তেল। রসুন একটু লালচে করে ভাজবেন যেন এর সমস্ত উপকরণ তেলের সাথে মিশতে পারে। এমনভাবে ব্যথার জায়গায় রসুনের তেল মালিশ ও কাঁচা রসুন সেবন করলে আর্থ্রাইটিসের ব্যথা, বাতের ব্যথা, শরীরের যে কোনো ধরনের জ্বালা পোড়া, হাত পায়ে রক্তান লাগা, ঝিঝি লাগা ইত্যাদি সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যায়। আপনাদের যাতে ডায়াবেটিসের সমস্যা আছে, তারাও রোজ সকালবেলা রসুন কুচি করে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরে এই পানি সমেত রসুন কুচিগুলো খেয়ে ফেলুন। রসুনের পরিমাণ হবে সর্বোচ্চ 1 থেকে 2টি। ডায়াবেটিস খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস নিয়ে আর কোনো রকম চিন্তাভাবনা আপনাদেরকে করতে হবে না। আমাদের মধ্যে অনেকেরই অ্যাজমার সমস্যা আছে, পাশাপাশি রাতে ঘুম হয় না, তারা দুধ রসুন খেয়ে দেখুন। দুকোয়া রসুন ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে আধা গ্লাস কুসুম গরম দুধ যদি রাতের বেলা খেতে পারেন, ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। শরীরের যে কোনো বিষ ব্যথা দূর করতেও এই রেমেডিটি কাজ করে। পাশাপাশি যাদের অ্যাজমার সমস্যা আছে, এই রেমেডির মাধ্যমে অ্যাজমার সমস্যাও দূর হয়ে যায়। রসুনের এমন উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।